দৌড় মারি। কলিজার ঘাটের পাশে থাকা এক মফস্বল শহর, দৌড় মারি। এই জায়গায় রয়েছে এক বাসা, নজরুল বাসা, সালমান নজরুল, সংক্ষেপে নজরুল। মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল সে, থাকতো বাবা মার সাথে। একদিন মা পালিয়ে চলে গেল তাদের ছেড়ে, বাবা গেল মরে। এরপর সালমান নজরুল বা নজরুল সে নামলো ভিক্ষা করতে। একটা প্লাস্টিকের বাটি নিয়ে সে বসত কলিজার ঘাটে। কিংবদন্তি বলে ভিক্ষার জমানো টাকাটা দিয়ে সে একদিন কিনলো একটা ল্যাপটপ। লেখালেখির অসাধারণ হাত ছিল তার, দারুণ কবিতা লিখতে পারত সে। সেগুলো সে ফেসবুকে আপলোড দেওয়া শুরু করলো। সবাই মুগ্ধ হয়ে পড়তে লাগলো সেসব। এলাকার সবাই মারতে এসেছিল, একলাই সবার মেরা হয়ে দিছি।
বন্ধু, তুমি তো সারা জীবন মাইন সেরে ধরে পিটাইছো, চান্দাবাজি টাজি করছো, তাই না? এলাকার মানুষজন তো এগুলি একদমই সহ্য করতে পারে না। বন্ধু, তোমার এই যে এলাকার মাইন সেরা মারতা এলো আজকাল, সবাই হুদাহুদি কিন্তু আহে নাই, ওরা সবাই একজনের লেখা পড়া ইন্সপায়ার্ড হয়েছিল, এটা জানো? লেখা? কার লেখা? তোমার ছোটবেলার এক বন্ধু আছিল না, সালমান নজরুল, ওই কিন্তু কয়েকদিন পর পরই ফেসবুকে করা করা সব কবিতা লেখা আপলোড দিতে থাকে, ওগুলি পড়লে নাকি মানুষের মধ্যে আন্দোলনের চেতনা জায়গা ওঠে, রক্ত টক্ত নাকি গরম হয়ে যায়। সালমান, সালমান নজরুল, আমগো দোর মারির নজু, ওই সাবাডার লেখা পইরা ইন্সপায়ার্ড কেমনে সম্ভব? মাইরালা কেউ আমার মাইরালা। একটু সরে পড়ুন প্লিজ। আমি আমার চুল, মোচ আর চশমার বাজি রেখে বলছি। আপনি মনে মনে ভাবছেন যে এই লোকটা কে, কি সব অদ্ভুত কাজ করছে সে, কি ঠিক বলেছি না? আমি জানি আপনি কে, মিস্টার সালমান নজরুল। আজ সন্ধ্যা নাগাদ আপনি যে কবিতাটা লিখছেন ফেসবুকে স্ট্যাটাসে আপলোড করবেন। তো আপনি জানেন আমি কে? ওকে ওকে, তো অস্বাভাবিক কিছু না, আমাকে এখন মোটামুটি দেশের সবাই চিনে, সবাই সত্যি কথা বলতে গেলে। তা আপনাকে তো চিনলাম না, আপনি আপনি কে? আমার নাম মৃদুল, ডিটেকটিভ মৃদুল হক। তা ডক্টর রাহাতের এখানে কি জন্য এসেছেন? অতীতে কষ্ট, অতীতে যন্ত্রণা মানসিকভাবে আমাকে দুর্বল করে বারবার, এসেছি ডাক্তার কাছে সাহায্য নিতে। আর আপনি?
আপনার সমস্যাটা মানসিক, মানে এদিকে, আর আমার সমস্যাটা এদিকে। আমার এদিকটা ঠিক করতেই আসলে এখানে আসা। সালমান নজরুল এদিকে আসেন, ডাকছে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তাহলে পরে দেখা হবে। নাইস টু মিট ইউ। সেম। তুমি তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে মোহনা, তাই রাগে দুঃখে পাগল হয়ে যাই, আমি চুলছি, নিজেকে পিটাতে শুরু করি। এক পর্যায়ে বুকে খুব জোরে মেরে বসি। এখন আমার বুকে ব্যথা, বহু বহু মাস ধরে এই ব্যথা। যখন বুক ধক করে তখনই ব্যথা। তুমি ওরকম না করলে আজ আমার এই অবস্থা হতো না। ব্যথাটা প্রতি মুহূর্তে আমাকে জ্বালা দেয়, এই তোমার ব্যথা। কি বললে তুমি? আমার জীবনে তুমি ফিরে আসবে আবার? আমি খুব খুশি মোহনা, সত্যি সত্যি খুব খুশি। হ্যালো, সালমান নজরুল সাহেব বলছেন? জি। আমার নাম বদরুল হামিদ, আমি একজন প্রোডিউসার,
ফিল্ম প্রডিউসার, ঢাকার বিকাশগঞ্জে আমার অফিস। আমার অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি, আসতে পারবেন একটু? সেখানে একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর, ওয়াই নট? দোরমাই টু ঢাকা ডাইরেক্ট, দোরমাই টু ঢাকা ডাইরেক্ট, উঠে পড়েন, উঠে পড়েন। দোরমাই টু ঢাকা ডাইরেক্ট, দোরমাই টু ঢাকা ডাইরেক্ট, উঠে পড়েন, উঠে পড়েন। Yo, Salman Nuzrul Sahib, finally we meet face to face. What an honor, what an honor. Apnar lekha kobita oshadharon, simply oshadharon. Kibhabe, I mean seriously, kibhabe lekhen ei shob? Ei hoye jay ar ki. আপনার লেখা মানুষের মনে জাগিয়ে তোলে অনুরাগ, চেতনা, শক্তি। আরে কি যে বলেন না। নো 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 নো, আই'ম বিং সিরিয়াস। দেখুন, আপনাকে আমার এখানে ডাকার উদ্দেশ্য একটাই। আমি চাই আপনি আমাদের প্রোডাকশন হাউসের জন্য স্ক্রিন প্লে লিখুন, ফিল্মের স্ক্রিন প্লে। জাস্ট জাস্ট একটু ভাবুন, আপনার
আপনার কবিতার লাইন ফিল্মের ডায়লগ হিসেবে ব্যবহার হচ্ছে। জাস্ট ওয়াও, আমাদের ফিল্ম প্রত্যেকটা হিট হবে, হিট, পাকা হিট। আর ইউ শিওর অ্যাবাউট ইট? এই নিন, আপনাকে অ্যাডভান্সড কিছু দিয়ে রাখলাম। পুরোটা পড়ে দেখলাম, আপনার স্ক্রিন প্লে দারুণ দারুণ অসাধারণ। Thank you.
আপনার লেখা স্ক্রিন প্লে থেকে তো মুভি হয়ে গেল, শুধু জ্যানতেন মুভি না, বাম্পার, সুপার লেভেলের হিট মুভি। তাই শুনেন, আপনি আরও মুভি লেখেন, লিখতেই থাকেন, আপনার হাতের ছোঁয়ায় হিটের বন্যা বয়ে যাবে। একটা অন্ধকার রুম, সেখানে সবসময় আটকে থাকি। অন্ধকার রুমটার বাইরে পরিচ্ছন্ন বিশাল আলোয় ভরা রুম। কেন আমি সেখানে যেতে পারি না? কেন না, কেন না?
ভাই, আপনি তো আজ এক সাকসেসফুল স্ক্রিন রাইটার, কংগ্রাচুলেশনস। বাই দ্য ওয়ে, আপনার লেখা ওই পাইরেট হিরো মুভিটার শুটিং চলছে, সেখানকার সেটে গিয়ে ঢুমিয়ে আসতে পারেন ইচ্ছে হলে। Lights, camera, and action! হচ্ছে না সুলতান, হচ্ছে না, একদমই না, হচ্ছে না, হচ্ছে না। তোমার অ্যাক্টিং খুব খুব বাজে লাগলো। ইউ, আরে ভাই, এটা কোনো অ্যাক্টিং হলো নাকি? হ্যাঁ, কিছুই তো পারেন না। পারলে ভাই আপনি করে দেখান। এভাবে অ্যাক্টিং করতে হয়। ওয়াও, নাইস অ্যাক্টিং ম্যান সালমান ভাই। আপনি ওকে রিপ্লেস করে আপনি হবেন অ্যাক্টর এই ফিল্মের, ওকে? বলাই হয়নি একটা কথা, সেটা হচ্ছে আমি এখন থেকে শুধু একজন সাকসেসফুল স্ক্রিন রাইটারই না, শীঘ্রই আমাকে তুমি বিভিন্ন মুভিতে দেখবে। আর যদি কপাল ভালো থাকে তাহলে তুমি আমাকে দেখবে বিভিন্ন মুভিতে, মুভির লিড স্টার হিসেবে। ক্যান ইউ বিলিভ ইট? আই নো, রাইট? পেরিয়ে গেছে 6 মাস, এখন আমি দেশের বিগেস্ট সুপারস্টার। হেই রকি, এই বাসাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ওয়েল, আই থিঙ্ক আই এম গোনা বাই ইট নাও। হ্যাঁ, I think I'm gonna buy it now.
আগে বাসে চলাফেরা করতাম, আর এখন গাড়িতে, নিজের গাড়িতে। আগে সস্তা ভাঙ্গা টয়লেটে যেতাম, এখন যাই ফাইভ স্টার হোটেলের টয়লেটে। সব দামি, সব সুন্দর, সব আমার জন্য। সালমান নজরুলের পাইরেট হিরো মুভিটা এতটাই প্রভাব বিস্তার করেছে আমাদের দেশে যে দক্ষিণাঞ্চলের জলদস্যুরা তাদের অস্ত্রপাতি গলিয়ে মূর্তি বানিয়েছে সালমান নজরুলের। তার পারফরমেন্স সেই মুভিতে এতটাই অসাধারণ ছিল। Thank you.
চোখ ঠিক করেছি আমার টাকা দিয়ে, আর চশমা পড়তে হবে না। একের পর এক হিট ছবি সালমান নজরুল বয়ে এনেছেন ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের হাওয়া। এরপর এক হিট ছবি বয়ে এনেছেন ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের হাওয়া। তার লেখা এবং অভিনীত লেটেস্ট ফিল্ম, সেটা কাঁপাচ্ছে গোটা দেশ। দেশবাসীর কাছে সালমানের পারফরমেন্স এতটাই ভালো লেগেছে। ঢাকার রাস্তা, খালি জাম আর জাম। শালা ঢাকার রাস্তা, খালি জাম আর জাম, আবার জাম। ওয়াও, একটা হাতি এখন আমার গাড়ির থেকে ফাস্ট হয়ে গেল। আনবিলিভেবল।
হ্যাঁ ভাইয়া, আপনি একটু ডানে দাঁড়ান, একটু ডানে এসে দাঁড়ান, না না বেশি ডানে চলে গেছেন, একটু বাইরে আসেন। হ্যাঁ হ্যাঁ, এইবার আপনার পজিশনটা মোটামুটি বেটার। আপনি ডিরেক্ট ক্যামেরার দিকে তাকান না, আপনি ঠিক কোনা বরাবর, হ্যাঁ ওই দিকে, হ্যাঁ এই দিকে তাকান, একটু কোনার দিকে তাকান, এইভাবে টাইট হয়ে দাঁড়ান, একটু ফ্লেক্সিবিলি, জাস্ট নর্মালি দাঁড়ান, এত টাইট হয়ে দাঁড়ানোর দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, এই তো, নাইস নাইস শট, পারফেক্ট। সালমান নজরুল, আপনার কাছে প্রশ্ন, ওয়াই ডিড ইউ বিকেম অ্যান অ্যাক্টর? কেন আমি অ্যাক্টরের পেশা বেছে নিলাম? ওয়েল, ছোটবেলায় আমাদের সবাইকে বাবা মা একবার হলে এই প্রশ্নটা জিজ্ঞেস করে, বড় হলে তুই কী হবি? আমি একসাথে সবই হতে চেয়েছিলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, ইভেন পাইলট। সো আমি ভাবতে শুরু করলাম কিভাবে আমি হতে পারি এসব। আই রিয়েলাইজড অ্যাক্টিং ইজ দ্য অনলি ওয়ে, বাই বিকামিং অ্যান অ্যাক্টর আই ক্যান বি অল অফ দেম। দ্যাটস ওয়াই আই বিকেম অ্যান অ্যাক্টর। সালমান ভাই, আপনি তো এখন সুপারস্টার, আপনাকে এদিকে তো আর এখন দেখাই যায় না, মাঝে মধ্যে ফ্রি সময় পেলে এসে পড়েন। পুরনো বন্ধুদের কিন্তু ভুলে যেন না আবার। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শক্তিমান অভিনেতা, স্ক্রিন রাইটার, কবি সালমান নজরুল, দৌড়মারির গর্ব। থ্যাংক ইউ, উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বলুন সালমান, আপনি আপনার জীবনটা কেমনভাবে উপভোগ করছেন? আসলে সবকিছু যা যা হচ্ছে এখন আমার জীবনে, সত্যিকার অর্থে কি বলবো,
আমি যে কতখানি খুশি তা আসলে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। Do you have any regret? আফসোস, আমার একটাই আফসোস, সেটা হচ্ছে আমার সাকসেস, আমার আমার লাইফের সাকসেস, এটা আমার বাবা দেখে যেতে পারবো না। তিনি আজ পৃথিবীতে নেই। সত্যি কথা বলতে গেলে আমি খুব খুশি হতাম যদি আমার বাবা আমার সাকসেস দেখে যেতে পারতো। আমার এই সব কিছু সত্যিকার অর্থে সার্থক বলে মনে হতো খুব। Ladies and gentlemen, Salman Nazrul. বস, আপনার আজকে ওই চ্যানেলে ইন্টারভিউর পর ফলোয়ারের সংখ্যা কয়েক লাখ বেড়ে গেছে, বিশ্বাস করতে পারেন এটা? That was the plan, my dear friend. That was the plan.
রেল লাইনটা ধরে সোজা এক ঘন্টা গেলে ঢাকা পৌঁছে যাব। ওকে ওকে, এখন তাহলে একটু ব্রেক নেই, অনেক ভালো শুটিং করলাম আজকে। হ্যাঁ, থ্যাংকস গাইজ। আরে ফুল, মোহনা পাঠিয়েছে ফুল। আই লাভ ইউ ডার্লিং। বাই দি অর্ডার অফ সিকিউরিটি, stop right there. Akash, long time no see. কেমন আছিস তুই? ভালোই। আমি এখন একজন স্টার, বাট তুই এখন কি করছিস? মাস্তানে খেলাবাজি আগের মতোই। তুই এখানে কেন আসলি? হ্যাঁ, লেট মি গেস, আমার সাকসেস তোর গা একদম জ্বালিয়ে দিয়েছে। আর তোর ব্যাপারটা তো এরকম, আমি কোনো কিছুতে ভালো করলে, আমি জিতলে বা কোনো কিছুতে সাকসেসফুল হলে সবসময় তো তোর গা জ্বলে, তাই না? ছোটবেলা থেকেই তো তোর অভ্যাসটা এরকম। তাই বোধ হয় মারতে চলে এসেছিস এখানে আমাকে। হ্যাঁ, মারতে না, এসেছি সম্মান জানাতে। আজ তুই সাকসেসফুল অ্যাক্টর, আর তোর লেখা কবিতা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, কম কথা কিন্তু এক্সপেক্ট। আচ্ছা এক মিনিট, বাইরে গার্ডদের মেরে কি তুই এখানে আসলি? ইমপ্রেসিভ। হে, মেবি ইউ ক্যান বি মাই পার্সোনাল বডিগার্ড। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ আই ক্যান পে ইউ। তোর কোনো ধারণা নেই যে এই টাকা দিয়ে কত মেয়ের সাথে একটা রাত কাটাতে পারবি। ইউ নো হোয়াট, তোর থেকে সমস্ত এক্সপেক্ট চলে গেল। আমি ভেবেছিলাম তুই আমার মতো না, তুই ভালো। বিদায়।
না, সত্যি বলতে গেলে আমি সবার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। আর কিছু ভালো লাগছে না, না আর কিছু না। মাথাটা ধরে গেল, আমি মনে হয় জ্ঞান হারাচ্ছি। আমার নাম বাসা ডাকাত। আগে গোটা দেশের সবচেয়ে ভয়ানক ক্রিমিনাল ছিলাম। অনেক শক্তি প্রতিপত্তি ছিল, কিন্তু আফসোস এখন আর নাই। এখন আমাকে অন্যের আদেশ মানতে হয়। আমার বস সালমান নজরুল সাহেবের অর্ডারে ওই বুড়োকে এখানে আটকে রেখেছি। এই সত্যিটা তোদের মতো কারোরই জানা উচিত না। বাচ্চু, তুই যেহেতু জেনেই গেছিস, সেহেতু তোকে মরতে হবে।
তুই কি ভেবেছিস লাঠি ছাড়া আমি মারামারি করতে পারি না? খালি হাতে আমি আরো ভয়ানক। চমকটা কেমন লাগলো? এটা যেন তেন চাকু না, বুমেরাং চাকু, এইবার বুঝো ঠেলা। নিজের অস্ত্র নিজেই। Ladies and gentlemen, thank you amar birthday party te apnader shobai ke ashar jonno. Truly it's amazing, wonderful. everyone please do enjoy this party. Akash, Baba. সবাইকে বলে বেড়াস, ভিক্ষা করে কষ্ট করে তুই উপরে উঠেছিস, মিথ্যা কথা সব মিথ্যা। তোর পকেট কখনোই ফাঁকা ছিল না, আঙ্কেল আমাকে সব বলেছে। আর তোর বাবা নাকি মৃত, নিজের বাবাকে জঙ্গলে লুকিয়ে রেখে আবারও মিথ্যা বলা। মানুষের সহানুভূতি করার চেষ্টা, তোর অবস্থা তোর হিট মুভির মতো, ওই যে পাইরেট হিরো। আগে মানুষজন পাইরেটদের ভিলেন মনে করত, কিন্তু এখন তারা হিরো, মানুষজন তোকে হিরো বলে। বাস্তব ইতিহাসে দোসরা হিরো ছিল না, তা ছিল ভিলেন, ঠিক তোর মতো। হ্যাঁ,
আমি মানুষজনদের পিটাই, চাঁদাবাজি করি, তোর মতো চাঁদাবাজি করি না, তোর মতো মিথ্যাবাদী নই। তোকে এই পজিশন থেকে নামাবই, আমরা সত্য প্রচার করব। What a joke, what a joke. আমি সিংহাসনে বসে আছি, এমন এক সিংহাসনে যে সিংহাসন থেকে নামানোর সাধ্য নেই তোদের একটা, কারণ আমার আছে টাকা, আর যার আছে টাকা সে সব পারে করতে। আমার বিরুদ্ধে লড়তে নামবি, হ্যাঁ তোদের সব কয়টাকে আমি জেলে ভরবো, সব কয়টাকে। সত্যের জয় সবসময়, সবসময় সত্যের জয় সবসময়, সত্যের জয় সবসময়। হ্যালো ডাক্তার রাহাত, কেমন আছেন? আমি ভালো, আপনি? ভালো নেই, যতক্ষণ না পর্যন্ত আমার কারেন্ট কেসটা সমাধান করছি ততক্ষণ। এবং আপনার কেসটা? সুপারস্টার সালমান নজরুলকে চিনেন? কে না চিনে, দেশের বিগেস্ট সুপারস্টার, অলসো হি ইজ দ্য বিগেস্ট ফ্রড। মিথ্যা, মিথ্যাকে নিজে অস্ত্র হিসেবে ব্যবহার করে উপরে উঠেছে সে। তাই মিথ্যা, এই মিথ্যাকে মন প্রাণ দিয়ে ঘৃণা করি আমি। মিথ্যা, মিথ্যাই তো আপনাকে বদলে দেয়, রাইট? এক্স্যাক্টলি। আহ, সেসব দিনগুলো যেন গতকালকের মতো। লোকালয় থেকে বহুদূরে জঙ্গলে থাকতাম বাবা মার সাথে, ছিলাম 5 বছরের এক ছেলে। লোকালয়ে মাঝে মধ্যে আক্রমণ চালাতো কুখ্যাত ডাকাত পাশা, সেসবের খবর আমাদের কানে এসে পৌঁছাতো বাসার পাশ দিয়ে যাওয়া দুই একজন পথিকের মাধ্যমে। আমি ভয় দেখাতে পছন্দ করতাম বাবা মাকে, বলতাম পাশা ডাকাত এদিকে আসছে, পালাও পালাও। বাবা মা মনে করতো সত্যিই আসছে, কিন্তু যখন দেখতো কেউ আসেনি খেপে যেত দুজনই। আমি হাসতাম, প্রায় এরকম করতাম, বোকা বানাতাম তাদের। একদিন সত্যি সত্যি পাশা ডাকাত
আসলো বাসার দিকে। আমি চিৎকার করলাম, কাঁদলাম, বললাম চলো সবাই পালাই, কিন্তু না, সেদিন বাবা মা তারা হাসলো, তাদের দৃষ্টিতে আমি ছিলাম এক মিথ্যাবাদী। পাশা আমাদের পাশা সব কিছু লুটলো, বাবা মাকে তারা নিউভাবে হত্যা করলো, কিছু কিছু করতে পারলাম না, পারতাম না, আমি তো ছোট বাচ্চা তখন। এরপর থেকে আমি মিথ্যাকে ঘৃণা করি, সত্যকে খুঁজে বের করার চেষ্টা করি, আমি এক ডিটেকটিভ। যা হোক বর্তমানে ফ্রি সালমান, ও যে দোষী, ওয়েল সেটার ব্যাপারে আই হ্যাভ অল দ্য প্রুফ, কিন্তু দেয়ার ইজ অলওয়েজ এ কিন্তু। সালমান, সে গড়েছে পাহাড়, টাকার পাহাড়। বলা যায় টাকার জোরে সে দখল করে নিয়েছে সবকিছু, তার এই অবস্থা তার বিরুদ্ধে যুদ্ধে যাওয়া সম্ভব না, আমার পরাজয় অবশ্যম্ভাবী। ধৈর্য ধরুন মৃদুল সাহেব, ধৈর্য ধরুন, সময় আর সুযোগ হয়তো হাতে নিয়ে এখন, তবে আসবে, আসতেই হবে। আর আসলে মারতে হবে আমাকে ছোবল। হই, তুই না আকাশ মাস্তান? হ্যাঁ, সারা জীবন মানুষের ধরে মারছোস, চান্দাবাজি করছোস, তোর কথা আবার কেটা বিশ্বাস করব? হ্যাঁ, stop right there, you are under arrest.
মোহনা বেবি, আমার নতুন বিশাল বাড়িতে এসে পড়ো, আমি গাড়ি পাঠাচ্ছি তোমাদের ওখানে, এসে পড়ো ওটা দিয়ে। ওকে চার মধ্যে ড্রাগ মিশিয়েছি, বড় লোক লাইফের মজাটাই অন্যরকম, মজাই মজা। তারপর তারপর শোনো ভাই, কি হলো? আরে শোনো আগে আমার কথা রকি, মোহনাকে মিথ্যা ভয় দেখালাম, বললাম ওকে হারানোর কষ্টে আমার বুকে খুব জোরে আঘাত মেরেছি, আর ওটা শুনে তো রীতিমতো কেঁদে ফেলে, বলে আমার সাথে আবার সম্পর্ক করবে, ওনাকে সরি, খুব সরি। দেখলে কিভাবে মিথ্যা বলে ওকে কনভিন্স করলাম। আজ মোহনা এখানে থাকতো আমার আমার পাশে শুয়ে, যদি না যদি না সেদিন সেদিন ভুলটা না করতাম। মোহনা সব শুনে ফেলেছে সেদিন, ঠিক যে মুহূর্তে রকির সাথে কথা বলছিলাম তাকে নিয়ে, তখনই তুর জামেট, এখন আর কথা বলছে না মোহনা, স্পষ্ট বলে দিয়েছে বলবেও না। হারিয়ে ফেললাম তাকে, আমি হারিয়ে ফেললাম। একের পর এক সালমান নজরুল ফ্লিক ফ্লপ যাচ্ছে,
সলমান আজ ক্যারিয়ারের লোয়েস্ট পয়েন্টে। শুধু তাই নয়, মুভি ফ্লপ হওয়ায় তার আর্থিক অবস্থাও সংকটময়। তার ছবিগুলো এতটাই খারাপ যাচ্ছে যে মানুষজন তার ফিল্মের পোস্টারগুলো বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলছে এবং সেগুলো আগুনে পুড়াচ্ছে। মানুষ সালমানের কাজ এখন আর গ্রহণ করছে না, কারণ একই জাতীয় কাজ মানুষ বারবার গ্রহণ করতে পছন্দ করে না। এখানে একঘেয়েমির ব্যাপার আছে একটা। প্রিয় আকাশ, আপনাকে যে পেনড্রাইভটা দেওয়া হয়েছে সেটাতে সালমান নজরুলের অপকর্মের সমস্ত প্রমাণ রয়েছে। তার রিসেন্ট সব ফিল্ম ফ্লপ হয়েছে, বলতে গেলে সে এখন ব্যাংক্রাপ্ট। এখন তার টাকা পয়সা, যশ, খ্যাতি কিছুই নেই, কিছুই নেই। কোড এই পেন্ডেমের তথ্য পেয়েছে। সালমানের জোর নেই বলে সে এটা থামাতে পারিনি। এখন আপনি নির্দোষ, সে দোষী। এখন তাকে ধরার জন্য পুলিশ বের হয়েছে। জয় শেষে সত্যেরই হলো। পাশা ডাকাত নিজের অস্ত্রে নিজে মরেছে। এটা সম্ভব হতো না যদি আপনি না থাকতেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন না সে কত বড় এক ক্রিমিনাল ছিল। সত্যের জয় সব সময়, সত্যের জয় সব সময়, সত্যের জয় সব সময়। ডিটেকটিভ মৃদুল। আমাকে পালাতে হবে, পুলিশরা ধরলে আমি শেষ। মেয়ের ছদ্মবেশ নিব একটা। হ্যাঁ, সেভাবে পালালে তারা কেউ ধরতে পারবে না।
সালমান নজরুল, আমরা জানি আপনি এখানে অবস্থান করছেন, বের হয়ে আসুন, না হলে আমরা আপনাকে জোর করে বের করে নিয়ে যাব। আর পালানোর কোনো পথ নেই। না না, পুলিশের হাতে ধরা দিব না আমি, দরকার হলে নিজেকে মারবো আমি, তারপরে ওদের হাতে ধরা দিব না, না কখনো না, কখনো না। মরতে মরতে এত ভয় পাচ্ছি কেন আমি? আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। ও কি করি, কি করি, কি করি? সুপারস্টার সালমান নজরুল জেলে। পরাজিত আমি, পরাজিত আমি, পরাজিত আমি, পরাজিত আমি, পরাজিত আমি, পরাজিত এই সালমান নজরুল। আমি পরাজিত। এখন আমি বুঝতে পারছি সেই স্বপ্নের অর্থ। অন্ধকারে, মিথ্যায় এতটাই ডুবে গিয়েছিলাম আমি যে সেখান থেকে বেরোনোর পথ বন্ধ করে দিয়েছিলাম আমি। সেই পথ এখনো বন্ধ, আর খুলেনি, আর খুলতে পারলাম না আমি দরজাটা, পারলাম না, আর পারলাম না। সত্যের জয় সব সময়।